হোয়াট ইজ মার্কেটিং? অনেকে ভাবে মার্কেটিং মানে হচ্ছে একটা জিনিস বিক্রি করা, অনেকে ভাবে মার্কেটিং মানে হচ্ছে শুধু অ্যাডভার্টাইজ করা। বাট মার্কেটিং ইজ মোর দ্যান দ্যাট, আরও অনেক কিছু আছে মার্কেটিংয়ে। সো যদি আমি একটু সিম্পলি বলতে চাই মার্কেটিং কী জিনিস, এখানে দুইটা মেইন এলিমেন্ট আছে, টু। নাম্বার ওয়ান হচ্ছে ক্রিয়েটিং ভ্যালু ফর কাস্টমার্স, নাম্বার টু হচ্ছে বিল্ডিং স্ট্রং কাস্টমার রিলেশনশিপস। সো আমরা একটা একটা করে দেখি এগুলো মানে কি। নাম্বার ওয়ান, ক্রিয়েটিং ভ্যালু, এটা মানে কি? ভ্যালু ক্রিয়েট হয় যখন আপনার একটা নিড থাকে। লেটস সে আমার এখন একটা নিড আছে, আমার একটা দরকার কারোর সাথে যোগাযোগ করার। আমি কি করব, আমি একটা মোবাইল সিম নিব, হয়তো আমি রবির সিমটা ইউজ করলাম কারোর সাথে যোগাযোগ করতে। সো রবি ওই সিমটার থ্রুতে ভ্যালু ক্রিয়েট করলো আমার জন্য, আমার নিডটা স্যাটিসফাই করলো। সো দিস ইজ স্টেপ ওয়ান। ওয়ান্স নিডটা স্যাটিসফাই হলো অ্যান্ড ভ্যালু ক্রিয়েট হলো, স্টেপ টু হচ্ছে রবি আমার সাথে স্ট্রং কাস্টমার রিলেশনশিপস বিল্ড করার চেষ্টা করবে। হাউ? রবির কাস্টমার কেয়ার সেন্টারের থ্রুতে আমাকে ভালো সার্ভিস দিতে পারে, রবি আমাকে ভালো অফার্স দিতে পারে, রবি আমাকে ডিফারেন্ট প্যাকেজেস দিতে পারে, এভরিথিং টু এনশিওর যে আমি শুধু রবি ইউজ করি আর অন্য কোথাও শিফট না করি। এই দুইটা যদি রবি ঠিকমতো করতে পারে, রবি আমার থেকে ভ্যালু ক্যাপচার করতে পারবে। ভ্যালু কেমনে ক্যাপচার করে? আমি রবিকে আল পে দেম মাই মানি, আমি আমার ইনকাম ওদেরকে দিব ওদের সার্ভিস ইউজ করতে। ভ্যালু আরও অনেকভাবে আমি দিতে পারি, আমি হয়তো ওদেরকে লয়্যালটি দিব যে আমি রবি ছাড়া কিছু ইউজ করব না, নট গ্রামীণফোন, নট বাংলা লিঙ্ক, নট এয়ারটেল, জাস্ট রবি। আমি হয়তো ওদের ব্র্যান্ড প্রমোটার হব, আমি নিজে রবি ইউজ করি, দ্যাটস ফাইন, বাট আমি মানুষজনকে গিয়েও বলবো যে প্লিজ ইউজ রবি, ডোন্ট ইউজ এনিথিং এলস, আমি ওদের ব্র্যান্ড প্রমোটার হয়ে যাব। সো ভেরি সিম্পলি আমরা কি দেখলাম, মার্কেটিং হচ্ছে ক্রিয়েটিং ভ্যালু ফর দ্য কাস্টমার, বিল্ডিং স্ট্রং রিলেশনশিপ, অ্যান্ড এই দুইটা করলে ইউ ক্যান ক্যাপচার ভ্যালু ফ্রম দ্য কাস্টমার।